শাসকের অধিক লোপে সমাজের পচন ধরে, এই শেখ হাসিনা সরকারের অধিক লোভে এই সমাজের পচন ধরেছে, মানবতার পচন ধরেছে, অধিকারের পচন ধরেছে, গণতন্ত্রের পচন ধরেছে। আমি তাই বলতে চাই, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই আওয়ামী লীগকে, আপনাদের দলের পচা গন্ধে আমরা টিকতে পারছি না। অনতিবিলম্বে আপনাদের নিতম্বের মসনদ ছেড়ে দিন, তা না হইলে কঠিন অপারেশন গণ অধিকার পরিষদই করবে। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তারুণ্যের শক্তিকে দাবায় রাখতে পারে নাই। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনে এই ফ্যাসিবাদী সরকার তারুণ্যের শক্তিকে দাবায় রাখতে পারে নাই। ডাকসু ভবনে 2019 সালের 22 ডিসেম্বর তারা হামলা করে তারুণ্যের শক্তিকে দাবায় রাখতে পারে নাই। 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমাদের উপর হামলা চালিয়ে তারুণ্যের শক্তিকে দাবায় রাখতে পারে নাই। এই তারুণ্যের শক্তিকে দাবায় রাখা যাবে না। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন মোল্লাকে রাতের আধারে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার দোষ কি ছিল? তার দোষ ছিল সে ছাত্র ঐক্যের ডাক দিয়েছিল, সে সবাইকে এই আহ্বান জানিয়েছিল। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এই ফ্যাসিবাদী সরকার 2018 সালে ভোট ডাকাতি করে ক্ষমতায় টিকে আছে, এই সরকার 2014 সালে ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় ছিল। এই কারণে এই ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। এই আহ্বান জানানোর কারণে তাকে রাতের আধারে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমরা একটি কথা বলতে চাই, বিনিয়ামিন মোল্লাকে গ্রেফতার করে ছাত্র ঐক্য ঠেকানো যাবে না। এক বিনিয়ামিন মোল্লা কারাগারে রয়েছে, কিন্তু লক্ষ বিনিয়ামিন মোল্লা এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধিত্ব করছে। আমরা একটি কথা বলতে চাই, আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আজ ছাত্রলীগ দখল করে রেখেছে। সেখানে তারা এই অবস্থা জানান দিচ্ছে, তোমরা চুল পরিমাণ যদি আমাদের কথা না শুনো তাহলে তোমাদেরকে হলে থাকতে দেব না। আমরা একটি কথা বলতে চাই, বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের কোনো জমিদারি নয়। এই সরকার তার ফ্যাসিবাদী শক্তি দিয়ে ছাত্রলীগ দ্বারা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদের ক্যান্টনমেন্ট বানানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা একটি কথা বলতে চাই, ছাত্রলীগের সেই অপচেষ্টাকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রুখে দিবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যে শক্তি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উত্থিত হয়েছিল, সেই শক্তিকে মামলা হামলা দিয়ে কোনোভাবেই দাবে রাখা যাবে না। আমরা একটি কথা বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে মুক্তি দিতে হবে। আমার বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কবরাকে মুক্তি দিতে হবে। মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মশিউর রহমানকে মুক্তি দিতে হবে। এবং ঠিক একই সাথে আমার ভাই খুলনার সহযোদ্ধা ইসমাইলকে মুক্তি দিতে হবে। আমার ভাই গোপালগঞ্জের সহযোদ্ধা সাইফুলকে মুক্তি দিতে হবে।